राकेश देव बाड़ी पश्चिम प्रतापगढ़। ए मुहूर्ते राकेश देव पश्चिम प्रतापगढ़ एलाकार त्रास हुए उठेछे। राकेश देव एलाकार मध्य तैरी करेछे निजेर बाहिनी। विभिन्न जायगाते गिये नियमित दाबी करछे तोला। चाहिदा अनुजाई तोला ना पेले राकेश धारण करे रुद्र मूर्ति एवं रातेर अंधकारे सागरेदेर निये हामला चालाय एलाकार बाड़ी घरे। मंगलवार राते एकई कायदाय समाजद्रोही राकेश देव हामला करे एलाकार बासिंदा मुन्ना पालेर बाड़ीते। मुन्ना जड़ित रयेछेन विश्व हिंदू परिषदेर संगे। एलाकार स्वघोषित नेता राकेश देव कयेकजन समाजद्रोहीके निये चड़ाउ हये मुन्नार बाड़ीते जाय एबं ताके बाड़ी थेके डेके निये आसे। मुन्ना तार बाड़ी थेके बेरिये आसते रास्तार स्ट्रीट लाइट बंध हये जाय। तखनई मुन्नार सन्देह हय गोटा विषयटि निये। एरपर से बाड़ीते चले आसे एबं विपदेर आँच बुझे चले जाय। ঘটনাঘাত রাকেশ দেব নামে একটা ছেলে, সে ওই পাড়াতে প্রতাপ সংঘ পাড়াতেই বসবাস করে, ভাড়া থাকে। সে দীর্ঘদিন ধরে এই পাড়াতে উচ্ছৃঙ্খলামি করতেছে। অনেক রিপোর্ট আছে ওর নামে, এখন কমপ্লেন আছে থানাতে, এখনও এফআইআর আছে ওর নামে, কোডও কেস চলতেছে। সোমকালকে আমারে ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি বন্ধু ডাক দিছি, আমি গেছি। এবার দেখা গেলো আমি এই রাস্তা দিয়ে যাওয়ার পরে এখানে একটা স্ট্রিট লাইট আছে। আমার বাড়ির স্ট্রিট লাইট ঠিক আছে, আমি যখন বাড়িতে ঢুকি তখন স্ট্রিট লাইট ঠিক ছিল। যখন হ্যাঁ ডাক দিছি আমি যখন উপরে গেছি স্ট্রিট লাইট অফ হয়ে গেছে। ওপরে ওঠার পর দেখি কিছু ফুলা ফাইন, সম্ভবত পার্থ টার্থ আসতো নেতাই সমিস, আমি যতটুকু বুঝতাম পারছি আর কি। বা কিছু লোকের থেকে পরে কদন্ত করে শুনছি পার্থ আসলো, আর বুড়া না কি নামে কিছু ছেলে টেলে আসতো, এটুকু আমি খবর পাইছি। আর সাত আটজন ছিল ওরা, উপরে গেছি যখন ওরা আলোচনা করতেছে এই আইসে আইসে, তখন আমি ব্যাগ রিটার্ন দিয়া আমি বাড়িতে গিয়ে গেট লাগাইয়া আমি রুমার গেছি, তোমরা ঘরে ঢুকো আমি যাইতেছি গিয়া। মুন্নার অভিযোগ, ভয়ে সে বাড়ি থেকে সরে যাওয়ার পর পরে রাকেশের নেতৃত্বে সমাজদ্রোহীরা তার বাড়িতে হামলা চালায়, বাড়ি ঘরে ভাঙচুর করে মুন্নার ছেলে ও তার স্ত্রীর ওপরও আক্রমণ করে রাকেশ। পরে রাত্রেবেলা আয়া দেখি আমার বাড়িঘর ভাঙচুর, আমার ছেলের হাত কাটা, আমার বাইক ভাঙা ভাঙচুর, হুমকি দিয়ে গেছে আজকে আটটার মধ্যে ওদের সাথে দেখা না করলে আমার আর খুঁজা পাইতো না, শাখা সিঁদুর ভাঙ গেলাই তো। এই বিষয়টা মানে কিসের জন্য করা হয়েছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমি তো এই সঙ্গের একটা ইয়েতে আছি, এই পশ্চিম ত্রিপুরা দক্ষিণ জোনের, দক্ষিণ জোন প্রান্তের আমি সেক্রেটারি। ঘটনা হয়েছে হয়তো বা এসব নিয়ে হইতে পারে, আমি ঠিক শিওর না। এই ঘটনার পর রাতেই মুন্না পাল এডিনগর থানায় বিষয়টি অবগত করে, কিন্তু থানার পুলিশ আসে রাত দেড়টা নাগাদ। তাও পুলিশের মোবাইল বাইক, নিয়ম মাফিক মুন্নার সঙ্গে কথা বলে পুলিশ চলে যায়। তাকে আমি সাথে সাথে ফোন করছি, থানা সাথে সাথে কোনো রেসপন্স দেয়নি, বলছে ওরা বেরিয়ে গেছে আসছে এরম বলতে বলতে সাড়ে দশটা পঁয়তাল্লিশে, দশটা পঁয়তাল্লিশে সম্ভবত আমি ফোন করেছি, আমি ফোন করেছি, আমাদের বিশ্বন্দু পরিষদ থেকে ফোন করেছে, আমার বন্ধু ফোন করেছে, বাল্য বন্ধু ফোন করেছে, ওকে জানাবার পরে ওর থেকে আমি ফোন নাম্বার নিয়ে আমি ফোন করেছি। করার পর দেখা গেলো ওরা একটা চাইরে, ঠিক আছে, রাত্র একটা চাইরে ওদের মোবাইল বাইক যে থাকে চারজন এসে আমার সাথে ডিসকাস করে চলে গেল। এইটুকুই কোন থানা? এডিনগর থানা। আমি মুন্নার বক্তব্য, তাকে খুনের জন্য সমাজদ্রোহী রাকেশ দেব তার সাগরেদদের নিয়ে হামলা চালিয়েছিল, তার বাড়ির ঘর দরজা সহ মোটর বাইকও ভাঙচুর করে রাকেশ অ্যান্ড কোং। মানে ওদের প্রায় মার্ডার প্ল্যান নিয়ে। কি 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 করছে আপনার বাড়িতে? এ তো আমার বাড়ি দেখুন, আমার বাইক ভাঙ ভেঙে ফেলেছে, এইগুলো পুরো ভেঙে ভেঙে একদম সার্কার করে দিয়েছে, গেটে কুবিয়েছে আমার এই ঘর, আমি এসে স্নান করার জন্য এই ঘরটাও ভেঙে এ করেছে, আমার বাইক ভেঙেছে, আমার এই দেখুন জানলা ভেঙে দিয়েছে, দরজা কুপিয়েছে, এই সামনের দরজার গিল টিল সব ভেঙে ফেলেছে, তারপরে ওই দরজাটার মধ্যে এরমভাবে ওরা প্রেশার কিক করেছে, পেছন থেকে সিটকিরি বন্ধ ভেঙে গেছে। তখন ও পুরো মার্ডার প্ল্যান দাও। কাল আজকে সকালবেলা যেটা শুনলাম পাশে আশেপাশের লোকের থেকে দু চারজন আগে যা বললো, ওরা তো দাও তেরোয়াল ডাইগার সব নিয়ে এসেছে। আক্রান্ত মুন্নাপালের বক্তব্য, রাকেশ একজন দাগি অপরাধী, টাকার জন্য এলাকার কিছু মানুষ তাকে সাপোর্ট করছে, এই প্রেক্ষিতে এলাকায় সমস্ত অপরাধ সংঘটিত করছে রাকেশ। রাকেশ দেব যে ছেলেটা দ্য মোস্ট ক্রিমিনাল, ইজ দ্য মোস্ট ক্রিমিনাল পার্সন ইন আওয়ার 48 বুথ, মোস্ট ক্রিমিনাল পার্সন। তাকে প্রচণ্ড সাপোর্ট করছে কিছু লোক, বুঝতে পারছেন তো, এই পয়সার জন্য। আমি জানি সব জানি তাই জন্য আমাকে মার্ডার করতে এসেছে। প্রসঙ্গত, বাম জামানায় প্রতাপগড়ের এই অঞ্চলটি ছিল অপরাধের আতুর ঘর। এই এলাকাতেই খুন হয়েছিল রাজধানীর নেগোসিয়েশন বাণিজ্যের টাইকুন রতন মিয়া। দীর্ঘ সময় এই অঞ্চলে ছিল শান্তির পরিবেশ,
কিন্তু হঠাৎ রাকেশ দেবের মতো স্বঘোষিত শিকি নেতা কাম অপরাধীরা ফের মাথা চাড়া দিয়ে উঠেছে এবং অপরাধের বিষ বাষ্প ছড়িয়ে যাচ্ছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।